اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই জলসায় একত্রিত করিয়েছেন কে করেছেন আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আমাদের এই জলসার উপলক্ষে সবাইকে একত্রিত করিয়েছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা শোনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে বহু নবী রাসূল আম্বিয়া পাঠিয়েছিলেন একমাত্র দ্বীনের দাওয়াতের জন্য তো আমরা দ্বীনের দাওয়াত কি জিনিস আমরা জানি না যেহেতু আমাকে মুক্তাসর সময় দেওয়া হয়েছে আমি কিছু সংক্ষিপ্তে বলছি দাওয়াত ব্যতীত কোনো কাজ হয় না একটা বিয়ে বাড়িতেও আমাদের প্রথমে দাওয়াত দিতে হয় তবে যে বিয়ে বাড়িতে আসে অনুরূপ নামাজের জন্য দাওয়াত দেয় পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় না হয়নি এটা হচ্ছে দাওয়াতের কাজ এটা যে দাওয়াতের কাজ আর আজকের যেটা হচ্ছে এটাও দাওয়াতের কাজ কেন আল্লাহ সুবহানাহু তাআলা এই জয়েন্টপুর গ্রাম যদি পঞ্চাশ বছর পিছিয়ে যায় সেই সব কথা যদি আমাদের চিন্তার মধ্যে আসে আল্লাহ সুবহানাহু তাআলা তার থেকে কত উন্নত করেছে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটি জিনিস নিয়তের উপরেই করে যখন মাদ্রাসার উন্নতির কল্পে যখন বলে মসজিদের উন্নতির কল্পে বলে আল্লাহ সুবহানাহু তাআলা দেখুন উন্নতি করছে কিনা দেখুন যদি আমরা চিন্তা করে দেখি মসজিদ উন্নতির কল্পে যখন করে মসজিদ উন্নতি হচ্ছে কিনা দেখুন মসজিদ কত সুন্দর সাজছে কিনা দেখুন প্রত্যেক জায়গায় মসজিদকে দেখুন সেজে যাচ্ছে আর যখন মাদ্রাসার উন্নতির কল্পে বলে আল্লাহ সুবহানাহু তাআলা এই জায়গায় আজ থেকে আট দশ বছর আগে দেখো এই মাদ্রাসায় কেমন ছিল এখন কেমন উন্নতি হয়েছে কেমন মিনার সাজছে কেমন এই মাদ্রাসা থেকে আর কোরআনের হাফেজ তৈরি হচ্ছে হ্যাঁ আজকের পানিকে দেখে আমাদের সাধারণ ব্যক্তি আমরা জানি না আমরা মনের মধ্যে কষ্ট ভোগ করছিলাম জানি না আল্লাহ সুবহানাহু তাআলা কার অন্তরের মধ্যে এই খোয়াব এসে গেছে এ আল্লাহ আজকে তোমার দিনের কাজ হচ্ছিল এ আল্লাহ তোমার দিনের কাজ যদি রুখে যায় এ আল্লাহ আমাদের কষ্ট মেহনত বেকার যাবে হতে পারে এমন কেউ হয়তো তার অন্তরের অন্তরস্থল থেকে বলেছে না জানি আল্লাহ পাক হয়তো কিছুটা রহমত করেছে পানি হওয়াটা কোনো গজব নয় পানি হওয়াটা হচ্ছে রহমত পানিটা কি রহমত আল্লাহ রহমত বর্ষণ করছেন যদি পিছনের যদি যুগে চলে যাওয়া যায় আসমান থেকে রহমত বর্ষণের জায়গায় গজব বর্ষণ করেছিলেন হুদ আলাইহিসসালাম কি লূত আলাইহিসসালাম আমার এই নবীদের কথা হয়তো পাক্কা খেয়াল আসছে না তিনাদের জামানায় তিনাদের সময় তিনার কমকে আসমান থেকে পানি বর্ষণের জায়গায় কি বর্ষেছিল আগুন বর্ষেছিল আগুন বর্ষেছিল পানি কিন্তু আল্লাহর গজব নয় পানি হচ্ছে আল্লাহর রহমত এই জন্য বলা হচ্ছে আমরা কোন সময় ভুলেও না যদি বলি যে আল্লাহর গজব নাজিল হচ্ছে না আল্লাহর গজব নাজিল পানির মধ্যে হয়েছিল একমাত্র নু নবীর সময়ে নু আলাইহিসসালামের জামানায় পানি দিয়ে গজব দিয়েছিল তো মহাতরম বুজুর্গ দোস্ত আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে আমাদের গ্রামে কিছুই ছিল না তিনটে গ্রাম মিলে একটা মসজিদ ছিল আল্লাহ সুবহানাহু তাআলা এই জয়েন্টপুর গ্রামে
মসজিদ করিয়েছেন, মাদ্রাসা করিয়েছেন, সমস্ত জিনিস করাচ্ছেন, করাচ্ছেন না কিনা দেখুন। আমরা খেটে খাওয়া মানুষ, এই গ্রামের মানুষ চাকরি বাকরি করে না, এদের রুজি রোজগার কি? মেহনত মুশাক্কাত, চাষবাস, এটাই আছে। খুব চিন্তা করে দেখো মসজিদ কত উন্নত হচ্ছে এবং মাদ্রাসার কত উন্নত হচ্ছে। মাশাআল্লাহ, এখন যে কোরআন তেলাওয়াত করলো এবং এখন যে নাত করলো, কত সুন্দর লাগলো। এটা কি ছিল? একটুকু পিছিয়ে যায়। এই জন্য বলছি, এটা পুরনো জাহিলাতের যুগের একটা কথা বলছি, শোনো, কথা নয়, এটা জেনুইন। জাহিলিয়াতের যুগে এমন একটা যুগ হয়ে গেছিল, ঠিক এই রকম টাইপেরই হয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম জাহিলিয়াতের যুগে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আসতেছেন, কাবা বাইতুল্লাহ উলঙ্গ অবস্থায় তাহাব হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজি সেই কাবা বাইতুল্লাহর মাতোয়াল্লি ছিলেন। পুরো বিশ্বের লোক যখন হজ করতে যেত, যে মেয়ে মানুষ, পুরুষ মানুষ, ছেলে, বৃদ্ধা, সবাই উলঙ্গ অবস্থায় তায়াব করত। আর সেই তায়াবটা কি হতো? হজ এবং নেকির কাজ বলে আমরা মেনে নিতাম। তাহলে জাহিলিয়াতের যুগে কি হবে? হজ হতো। একটা কথা সাধারণ বোঝে যায়, একটু চিন্তা করে দেখি। এই কিছুদিন আগে এই গ্যার কমদের যখন দেখো, যদি কোনো মহিলা যদি ইন্তেকাল করে যেত, কোনো মহিলার স্বামী যদি মারা যেত, তাকে চিতায় পোড়া হতো, তাকে চিতাতে পোড়া হতো। আর গ্রামবাসী, তার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন এটাই বলতো, আমার মেয়েটা পুণ্যের কাজ করেছে, তার স্বামীর সাথে সাথে সে চিতায় জ্বলছে। কত ভুল ধারণা ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দেখে, হ্যাঁ, তারাও কিন্তু সিস্টেমটা বদলে দিল। জনাব শেখ সাদের বাবু, বাড়ি নন্দপুর। জনাব শেখ সাদের বাবু, বাড়ি নন্দপুর, যিনি ফুলের কাজ করেছিলেন, আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি অতি সত্বর স্টেজের মধ্যে চলে আসুন, আপনাকে বিশেষ প্রয়োজন। আপনি না আসা পর্যন্ত আমরা কোনো কাজ আগাতে পারছি না। জনাব শেখ সাদের বাবু, বাড়ি নন্দপুর, যিনি ফুলের কাজ করেছিলেন, আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি দু মিনিটের মধ্যে স্টেজের মধ্যে চলে আসুন, আপনি না আসা পর্যন্ত আমরা কোনো কাজ আগাতে পারছি না। হ্যাঁ, ওই জাহিলিয়াতের যুগের কথা যেটা বলছিলাম, এর লম্বা স্টোরি আছে। জাহিলিয়াতের যুগের কথা বলছি, আমার মা বোনেরা যদি কোথাও কিছু ব্যস্ততা থাকেন একটু শোনো। মা বোনেদের অতি শোনার অতি সত্য দরকার আছে, কারণ মা বোনেরা যদি একটুকু যদি দিনের মধ্যে প্রবেশ করে যায়, খোদার কসম দুনিয়া পাল্টে যাবে। মা বোনেরা একটু শোনো, জাহিলিয়াতের যুগ এমন ছিল, মেয়েদের কোনো সম্মান ছিল না। আর সেই সম্মান দিচ্ছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75% সম্মান দিচ্ছেন। তখন যদি কোনো মহিলা ছেলে প্রসব করত, তার আগে দুটো গর্ত খোলা হতো। যদি ছেলে প্রসব করত, ছেলে যদি হতো, তাহলে ছেলেকে নিয়ে নিত, আর যদি মেয়ে যদি হতো, তাকে সঙ্গে সঙ্গে দাফনে দিত। এই রকম যুগেতে একজন মহিলা, তিনি তার স্বামীকে না জানিয়ে আর ওই বাচ্চা মেয়েকে আর অন্যের বাড়িতে পালন পোষণ করছিল। যখন তার স্বামী এসেছে, সামনে আনেননি, এরপরে স্বামীর মেজাজ দেখে 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 মেয়েটার বয়স প্রায় 8 থেকে 9 বছর হয়েছে, তখন মেয়েটাকে কিন্তু তার স্বামীর কাছে নিয়ে আসে। তার স্বামী মেয়েটাকে দেখে এত ভালোবাসে, দেখতে এত ফুটফুটে, এত সুন্দর চেহারা, মেয়েটাকে দেখে বলে, হ্যাঁ গো, এই মেয়েটা কার ঘরে গো? মেয়েটা কত সুন্দর, কত দেখতে ভালো, কত সুন্দর স্বভাব। তখন বলছে, তোমার মেজাজ ঠিক আছে? তোমার মেজাজ ঠিক আছে? বলে হ্যাঁ। বলো, বলে এই মেয়েটা আপনার? তখন মাথার মধ্যে এমন ঘুরপাক কাটছে, আমার মেয়ে,
কিছুদিন পরে নিজের বিবিকে বলছে, তুমি মেয়েটাকে সাজিয়ে দাও, আমি কোনো একটা অনুষ্ঠানে নিয়ে যাব। আর মেয়েটাকে নিয়ে গিয়ে কত দূরে চলে গেছে, পাহাড়ের কোলে গিয়ে একটা গাড্ডা খুলছে। মেয়েটা বয়স 9 বছর। আব্বা, তুমি গাড্ডা খুলছো কেন? তুমি কবর খুলছো কেন? আব্বা, তুমি এতে আমাকে কবর দিয়ে দেবে নাকি? এ আব্বা, এ আব্বা, তুমি বলো, এ আব্বা, তোমার দাড়িতে মাটি লেগে গেছে। আব্বা বলছি, আব্বা তুমি বলো, তুমি আমাকে কবর দেবে না তো? এ আব্বা, যদি আমাকে কবর দাও, তুমি এক কাজ করো, আমি আমার ঘরে ফিরে যাব না, আমি দূর দূরান্তে চলে যাব, যাব না আমার ঘরে ফিরে। কিন্তু আব্বা তো জানেই। আব্বা কি করলো, কবরটা খোলার পরে মেয়েটির হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, দিয়ে কবরে শুয়ে দিচ্ছে। আব্বা আব্বা করে এত চিৎকার করছে, হাত পা বাঁধা হয়ে গেছে 9 বছরের মেয়ে। এখন এইবার ভেবে দেখো, জাহিলিয়াতের যুগে বাপের মনে একটুকু দয়ার সঞ্চার এলো না, আর বাপ কি করলো, আর মেয়েটাকে কবরে দিয়ে বাটি চাপাচ্ছে। আর মেয়েটা মাথা নেড়ে যখন উঠছে, আর তখন তার বিরক্ত ভাব এসে গেছে, পাশে একটা পাথর ছিল, পাথরটা নিয়ে মেয়েটার মাথায় মেরে দিল, মেয়ে নিস্তেজ হয়ে গেল। মহাতরম বুজুর্গ, সেই জাহিলিয়াতের যুগ তো এখন নেই। এই জন্য বলছি মহাতরম বুজুর্গ দোস্ত, আজকের বহুত মেহনত মুশাক্কাত করে এই গ্রামবাসীর ছেলেরা, এই গ্রামবাসীর কমিটি, মাদ্রাসার কমিটি বহু মেহনত মুশাক্কাত করে খুব কিমতি কিমতি আলেম ওলামাদেরকে আনতেছেন একমাত্র দিনের দাওয়াতের খাতিরে। আমরা সবাই মিলে একটু দিনের দাওয়াত শুনবো, এবং আমরা যত তাড়াতাড়ি পারি, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যেন আমরা এইখানে বসতে পারি, সেই আশা করি। সবাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব মাওলানা আলমগীর সাহেব এবং শেখ শাহজাহান ভাই, তোমরা ভাই ডায়েসে চলে আসো। আমরা এখন এই যে বাগান, এই বাগানের পিছনে যেনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, খুবই কষ্টের সহিত আজকে এতদূর পর্যন্ত আনিয়েছেন, আল্লাহর মেহেরবানি, খুবই সুন্দর সুজ্জিত লাগছে এই পরিস্থিতিটা। যাই হোক, সময় খুবই সংক্ষেপ, আমরা ওইসব মান্যগণ্য ব্যক্তিদেরকে আমরা আমাদের জলসা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনার সভা রেখেছি, আর এই সম্বর্ধনা সভার পরেই আমরা একে একে ওলামাই কেরামদের তুলব, ওয়াজ নসিহত ফরমাইবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা এই বাগানের যিনি মালিক, কুল কায়নাতের মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু দুনিয়াতে থেকে কারুর না কারুর একটা ওসিলা থাকে। তো এই যে এত কিছু হওয়ার পিছনে যিনার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত কষ্ট রয়েছে, মাদ্রাসার সেক্রেটারি জনাব আয়ুব সাহেবকে সামনে আসার আহ্বান করব, আর রুস্তম ভাইকে সামনে আসার আহ্বান করব। ওনাকে সম্বর্ধনা করছেন জনাব আয়ুব সাহেবকে সম্বর্ধনা করছেন জলসা কমিটির পক্ষ থেকে। জলসা কমিটির পক্ষ থেকে শেখ রুস্তম ভাই ওনাকে সম্বর্ধনা তুলে দিচ্ছেন। নারায় তাকবীর, নারায় তাকবীর, জয়নপুর ইসালে সব, জয়নপুর ইসালে সব। এরপরেই আমরা ওই মান্যগণ্য ব্যক্তির হাতে সম্বর্ধনা তুলে দেব, যিনি এই স্টেজ অর্থাৎ এই প্যান্ডেল ক্যাটাগরি শিল্পীর সমন্বয়ে, যিনি এত সুন্দরে সুজ্জিত করে ফুল সাজিয়েছেন, ওনার হাতে সম্বর্ধনা পত্র তুলে দেব।
জনাব শেখ সাদের বাবু বাড়ি নন্দপুর জলসা কমিটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর এই সম্বর্ধনা তুলে দিচ্ছে মাদ্রাসার সম্পাদক জনাব শেখ আয়েব বাবু। নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জয়নপুর ইসালে সব এরপরেই আমাদের জয়নপুর মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হযরত মাওলানা আলমগীর সাহেবকে সম্বর্ধনা লিপি তুলে দিচ্ছেন জলসা কমিটির পক্ষ থেকে শেখ মহিনুদ্দিন বাবু। শেখ মহিনুদ্দিন বাবু মাদ্রাসা জয়নপুর তাতিলুল কোরআন দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক ওনাকে সম্বর্ধনা লিপি তুলে দিচ্ছেন জলসা কমিটির অন্যতম সদস্য জনাব শেখ মঈনুদ্দিন বাবু। নারায়ে তাকবীর জয়নপুর ইসালে সব মাদ্রাসা তারতিলুল কোরআন। এরপরেই আমি অধম আমাকে এই সম্বর্ধনা লিপি তুলে দিচ্ছেন জনাব শেখ আনোয়ার ভাই। মাশাল্লাহ। এরপরেই আমরা সম্বর্ধনা লিপি তুলে দেব আমাদের খানে খোদা জামে মসজিদের ইমাম সাহেব জনাব হাফেজ সাবির সাহেবকে তুলে দিচ্ছেন জনাব শেখ আমজেদ সাহেব। জনাব শেখ সাবির সাহেবকে সম্বর্ধনা লিপি তুলে দিচ্ছেন জলসা কমিটির পক্ষ থেকে জনাব শেখ আমজেদ সাহেব। নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জয়নপুর ইসালে সব নারায়ে তাকবীর। এরপরেই আমরা সম্বর্ধনা তুলে দেব জনাব শেখ আনোয়ার ভাইকে জলসা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা লিপি তুলে দিবেন জনাব শেখ সাইবুল বাবু। জনাব শেখ আনোয়ার ভাইকে সম্বর্ধনা লিপি তুলে দিবেন জনাব শেখ সাইবুল বাবু। নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জয়নপুর ইসালে সব নারায়ে তাকবীর। এরপরেই আমরা সম্বর্ধনা লিপি তুলে দেব জনাব শেখ সাজান সাহেবকে পাথুরিয়া জলসা কমিটির পক্ষ থেকে রাজু আলী খান সাহেব তুলে দিবেন রাজু আলী খান সাহেব। আসসালামু আলাইকুম। যারা এপাশে ওপাশে আসেন ভাই, মাহফিলের মধ্যে এসে বসে পড়ি, মাহফিলের মধ্যে আমরা এসে বসে পড়ি। আজকের জয়নপুর মাদ্রাসা তাহরীরুল কোরআন দারুল উলুমের
পক্ষ থেকে এবং জৈনপুর মাদ্রাসা কমিটি পক্ষ থেকে যে আজকের জলসার আয়োজন কথাটা ঠিক কিনা, কিন্তু আগুন না পড়ে হচ্ছে পানি বর্ষণ। এই পৃথিবীতে মানুষ যে রিজিক আল্লাহ পাকের তরফ থেকে ভক্ষণ করে তার প্রথম উৎস হলো এই পানি। কি বাবা কথাটা ঠিক কিনা? পানি যদি আল্লাহ পাক এক বছর না দেয়, পৃথিবীর বুকে কোনো খাদ্য শস্য জন্মাবে? জন্মাবে না। পানি হচ্ছে আসল রিজিক, ওই জন্য বলা হয়েছে পানির অপর নাম জীবন। যাই হোক ভাই, পানি আল্লাহ দিচ্ছে, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আরাই তাকবীর, জৈনপুর মাদ্রাসা তারতিলুল কোরআন। ইগো আওয়াজ বসে যাচ্ছে কেন? তো ভাই বাং বাবাজিরা, এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান। জান্নাতের বাগান এত সুন্দর করে সাজিয়েছি আমরা আজকে, না জানি আল্লাহ পাক তাহলে জান্নাতটা কত সুন্দর হবে। কি ভাই, আল্লাহর দয়া জান্নাতটা তাহলে কত ভালো হবে। হ্যাঁ, বলা হয়েছে একটা একটা মোমিনের দুনিয়া থেকে জান্নাত আর দুহা কাওয়াদি সামাওয়াতি ওয়ালা, দুনিয়ার থেকে দশ গুণ বড় বড় আল্লাহ পাক জান্নাত দেবেন। বড় সুবহান আল্লাহ, কত গুণ? দশ গুণ। জয়নপুরের মালিক হতে পেরেছি পারেনি, নন্দীগ্রাম থানার মালিক তাও নয়, তাম পৃথিবীর মতো দশ গুণ বড় বড় জান্নাত আল্লাহ পাক এক একটা ইমানওয়ালাকে দান করবেন। বলুন সুবহান আল্লাহ, এক একটা ইমানওয়ালাকে, কত ইমানওয়ালা জান্নাতি হবে? লক্ষ লক্ষ কোটি 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 ইমানওয়ালা, আখেরি নবী জামানার নবীর উম্মত, শুধু নয় আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে শেষ নবী আখেরি নবীর উম্মত পর্যন্ত কোটি কোটি মানুষ জান্নাতি হবে। আল্লাহ পাক প্রত্যেককে ওয়াদা করেছেন দুনিয়া থেকে দশ গুণ বড় বড় আল্লাহ পাক জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ, এই জান্নাত আমরা পেতে চাই। হ্যাঁ, কারা কারা জান্নাত পেতে চাই ওই হাত তুলি। হ্যাঁ, জান্নাত আমরা সকলেই আশা করি যে আল্লাহ পাক, কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা জান্নাত পেতে চায় না, জাহান্নামও চায় না, তারা চায় শুধু আল্লাহকে। এরকম মানুষ নেই? এরকম মানুষ আছে আল্লাহকে পেলে তারা সব ভুলে যাবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক ওই সব বান্দাদেরকে বলবেন, এই বান্দারা আমার দয়ার জান্নাতে চলে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ দুনিয়াতে মা বাবার কাছে ছোট ছোট জিনিস গেলে একটা লেবার জন্য ছোট বাচ্চারা যেমন ছোট্টি ধরে কোনো একটা দামি জিনিস, তখন ওই সময় বাম্মা কি করে কোনো একটা খেলনার জিনিস বাচ্চারা হাতে ধরিয়ে দিয়ে আসল উদ্দেশ্যটাকে বাচ্চাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। করি কি করি না বাপ? ধরো একটা দামি মোবাইল ছোট একটা বাচ্চা নেবে, তার মোবাইলটা তার হাতে কি দেওয়া যাবে? যাবে না। ওই সময় কি করি আমরা? একটা খেলনার জিনিস বাচ্চাটার হাতে ধরিয়ে দিই আর বাচ্চাটাকে আসল উদ্দেশ্যটাকে ভুলিয়ে দিই। কেয়ামতের ময়দানে ওই সব বান্দার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আজকের কেন জান্নাতে যাব? আমাদের আসল উদ্দেশ্যকে আপনি ভুলিয়ে দিতে চেষ্টা করছেন। ওই জান্নাত দেখিয়ে, না আল্লাহ জান্নাতে যাব না, আল্লাহ তোমাকে পেতে চাই। আল্লাহকে কোথায় পাওয়া যাবে? এবার আল্লাহকে পাওয়া যাবে কোথায়? আল্লাহকে দেখেছেন দুনিয়াতে? কারো দেখা সম্ভব? আমার নবী আল্লাহকে পর্যন্ত দেখেনি। যে বলবে নবী আল্লাহর সাজিমি গিয়ে আমার নবী আল্লাহকে দেখেছে, নবী সম্পর্কে বড় একটা মিথ্যা অপবাদ দেবে। আমার নবী পর্যন্ত আল্লাহকে দেখেনি। আল্লাহকে কারা দেখবে? যারা জান্নাতি হবে, জান্নাতের সমস্ত নেয়াজ ভোগ করার পরে আল্লাহ বল তখন বলবে, আমার বান্দারা এতদিন পর্যন্ত তোমরা যার কদমে মাথা লুটিয়েছিলে, এতদিন যা তোমরা কদমে তা নাক আর কপাল দিয়ে সিজদা করেছিলে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকে তোমরা জান্নাতের মধ্যে দেখতে পাবে। আল্লাহ পাক নিজের পর্দা সরিয়ে নেবে, তখন জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে। যাই হোক ভাই, সমস্ত প্রশংসা, হ্যাঁ সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান সমূহের প্রতিপালক, যিনি তাম জগতের প্রতিপালক,
যিনি আর রাহাজ আর মখলুকাত বানানে ওয়ালা মালিক, যিনি তমাম বিশ্বকে সুন্দর করে সাজিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলকে সুন্দর করে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আজকের এই পবিত্র দিনে, এই পবিত্র রজব মাসে আল্লাহ পাক এই জয়নপুর মাদ্রাসার তারজুল কোরআন দারুল উলুমের আজকের এই পক্ষ থেকে এত সুন্দর সাজানো একটা জলসাকে আল্লাহ পাক আমাদের বসতে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করে নিই, বলি আলহামদুলিল্লাহ। হে জলসা হচ্ছে আপনারা খুশি না বেজার বলেন না, জোরে খুশি না বেজার। আমার ভাই গলার সমস্যা আছে, আমি বেশি জোরে বলতে পারবো না, আর বেশিক্ষণও বলবো না, খুব দূর পাঁচ মিনিট বলবো, বেশি বলা যাবে না আমার। আপনার খাস করে দোয়া করবেন আমার কণ্ঠের জন্য, এখনো পর্যন্ত কণ্ঠটা আল্লাহ ঠিক করেনি, খাস করে দোয়া করবেন, বেশি কিছু বলবো না ভাই। এই যে আজকের জলসা হচ্ছে আপনারা খুশি না বেজার, হ্যাঁ জলসা দিয়ে লাভ আছে? এই লাভ আছে, কি লাভ আছে? বিরিয়ানি হচ্ছে সকালে খাবো, এইটা লাভ তাই না? এই চটের উপরে পানি হচ্ছে বসে আছেন, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, এই জলসায় শুধু চুম মেরে বসে থাকলে আল্লাহ পাক জীবনের ছোট ছোট সগীরা গুনাহকে মাফ করে দেয় এবং সুবহানাল্লাহ, যদি চুপ মেরে বসে থাকে, আর যদি কেউ খাঁটি দিলে এই জলসা থেকে তওবা করে যান, বলেছে আল্লাহ পাক আপনার আমার জীবনের তামাম কাবিরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন সুবহানাল্লাহ। সাগিরা আর কাবিরা বলে নাকি বক্তারা বলে না? সাগিরা আর কি আর কাবিরা কি, এটা আপনারা জানতে চান? হে নামাজ না পড়াটা কি গুনাহ? কবিরা হলো বড় গুণা, আর সগীরা হলো ছোট গুণা। মিথ্যা কথা বলা, কাউকে অন্যায় ভাবে মারা, সব কবিরা গুণা। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, অবৈধ এতিমের মালকে লুণ্ঠন করা, সব কবিরা গুণার পর্যায়ে পড়ে। পরনারী দর্শন করা, মা বাবের অবাধ্য হওয়া নামাজ ছাড়া, সব কবিরা গুণা। যে কোটা আমরা বসে আছি সব মা বাবের অবাধ্য, সুদে অভ্যস্ত, বেনামাজি, সব কাবিরা গুনার দল এসে আজকের আমার নবী পাক রব্বুল আলামিন আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র জলসায় এই মিলাদে মাহফিলে বসেছি, খাস করে আমরা আশা নিয়ে বসবো আল্লাহ আজকের এই পবিত্র জলসা থেকে আমরা তওবা করে নেব, আর জীবনের আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং সুবহানাল্লাহ। এই তওবা কাকে বলে? তওবা কাকে বলে? মলি সাহেব ঈদের দিনে তওবা পড়ায়, শুক্রবার জুমার দিনে তওবা পড়ায়, জলসাতে পূর্বরা হুজুররা বড় বড় দামান ফেলে দেয় না? হ্যাঁ বড় বড় দামান ফেলে দাও, সকলে হাত দিয়ে দাও তওবা পড়ো, হয়ে গেল। তওবার গ্রুপ জানতে হবে, তওবা করার লাইন জানতে হবে আপনাকে আমাকে। আল্লাহ নবী সাহেব ওমর ফারুক বলেছে, তওবা সম্পর্কে আমাদের জানতে হবে। তওবা কারে বলে? তওবা করার নাম হচ্ছে স্পষ্ট, একবার বন্ধ করে দিয়ে ফিরে আসা, আল্লাহ যা ভুল করেছি আর করবো না, পরে আমাদেরকে ফিরে আসতে হবে। হ্যাঁ সকালে তওবা বলবো, বিকাল আবার সেই কাজ করব। হ্যাঁ শুকর বা তওবা বলে এলাম, ইমাম সাহেব বললেন আসলে নামাজ পড়তে আসবে, আবার পরের সপ্তাহে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম, ভাই এর নাম তওবা না। হ্যাঁ তওবা আমাদের প্রতি মুহূর্তে করতে হবে তো ভাই এবং বাবাজি, এই পানিটা হয়ে সত্যি আমাদের মনটা খারাপ তাই না? হ্যাঁ কিন্তু খারাপ করলে তো কিছু হবে না, পানি আল্লাহ দিচ্ছে, এর মধ্যে আল্লাহ নিশ্চয়ই কোনো ভালাই রেখেছে, রোগ কে দেয়, বিমারি কে দেয়, আল্লাহ দেয়, এ নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই থাকে। আমাদের বুঝতে হবে আল্লাহ পাক যে পানি দিয়েছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই আছে, আমাদেরকে বুঝতে হবে এটা, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভালাই আছে, মন খারাপ করার কোনো কারণ নেই। ভাই যারা এখন এপাশে পাশে আছি আমরা মাহফিলের মধ্যে চলে আসি, এই জলসাটা সকাল পর্যন্ত হবে আর আমরা বিরিয়ানি খাবো, এটা কি আমরা বলতে পারবো এখনো? এমন তুফান আল্লাহ তুলে দিতে পারে, হয়তো সব ভিজে নিয়ে চলে যেতে পারে, পারে কি পারে না? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস কোনো বিজ্ঞানী নয়, কোনো ডাক্তার নয়, সকল ক্ষমতার সকল কিছুর একমাত্র প্রভু আমার আল্লাহ পাক।
যাকে আল্লাহ পাক সম্মান দেবে তাকে কি বেইজ্জতি করতে পারবে না, আর যাকে আল্লাহ বেইজ্জতি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মাখলুক মিলে তাকে যদি সম্মান দিতে চায় সম্মান দিতে পারবে পারবে না ভাই আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদের সঙ্গে দিনের দাইদের সঙ্গে ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেয়াদবদেরকে থাপ্পড় দিয়ে শেষ করে দিয়েছে। ভাই আমরা তো জানি ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যত আল্লাহ পাক নবী পাঠিয়েছে হ্যাঁ সমস্ত নবীদের পিছনে একটা করে শত্রু ছিল কি তাই কিনা? আমি দু চারটে কথা বললো ভাই আমি ওয়াজ করছি না, প্রত্যেক নবীদের পিছনে একটা একটা শত্রু ছিল। ইব্রাহিম নবীর শত্রু কে? জোরে বলেন না কে? নমরুদ। আহারে নাম শুনলে মনে হয় নমরুদ, এই নমরুদ চলে গেছেন আজ পর্যন্ত আছে? আলেমুল আমাদের সঙ্গে বিরোধিতা করার মতো মানুষ আজ পর্যন্ত আছে না নেই? হ্যাঁ তার নমরুদ কি চলে গেছে? আবু জেহেল চলে গেছে, আবু জেহেল গর্ত খুলেছিল কার জন্য? নবীর জন্য পড়েছে কে? সে নিজে পড়েছে। আলে মোলামা এদের সঙ্গে বেয়াদবি করা প্রতারণামূলক কথা বলা, স্বয়ং আমার নবী বলেছেন আমার সঙ্গে যারা বেয়াদবি করে আর আল্লাহ বলেছে আমার নবীর সঙ্গে যে বেয়াদবি করে আল্লাহ পাক যেন আমার সঙ্গে বেয়াদবি করলো। আল্লাহর সঙ্গে বেয়াদবি করা মানে সে হারাম করে ঠিকানা কোথায় হবে? সে মোনাফেক ঠিকানা কোথায় হবে? হাবিয়া দর্শক তার জন্য অপেক্ষা করছে। আলে মোলামাদেরকে আপনারা সবসময় সম্মান দেবেন, দেবেন তো সম্মান করতে হবে। এরা হচ্ছে নবীর ওয়ারেস। এ নবী কোনো সম্পত্তি রেখে যায়নি, নবী কোনো টাকা রেখে যায়নি, নবী বলেছে আমার ওয়ারেস হচ্ছে মোলামা, এদেরকে সম্মান করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু হচ্ছে নমরুদ। হ্যাঁ নমরুদকে কিভাবে আল্লাহ শেষ করলেন? জুতো পেটা করে শেষ করেননি, জুতো পেটা করেছিল। আরে পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত হ্যাঁ কি সুন্দর ভাবে আমরা পড়ি আর দেখি যে মানুষকে জুতো মারা মানে তাকে কত ছোট করা, কি মানুষকে কত ছোট করা, এর থেকে অপমান আর মনে হয় বেশি নেই। ছোট মারা গলায় ঝুলিয়ে দেওয়া, জুতো মারা এর থেকে আমার মনে হয় আর বড় বেশি অসম্মানজনক আর কিছু নেই। তো ইব্রাহিমের শত্রু নমরুদকে তাহার চাকরের জুতা দিয়ে আল্লাহ পাক তাকে শেষ করে দিয়েছিলেন। ভাই বাবাজি শত্রু শেষ হয়ে গিয়েছে, সব শেষ হবে, সত্য সবসময় পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, কথাটা ঠিক কিনা? ইসলাম সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, এই সব কিছু ইসলাম একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের এই কলেমা মক্কায় শেষ করে দেব, মদিনায় যেতে দেব না, পেরেছে? হ্যাঁ আবু জেহেলের গোষ্ঠী শেষ হয়েছে কিন্তু মুহাম্মাদের কলেমা শেষ হয়নি। আজ পর্যন্ত তাম পৃথিবী আনাচে কানাচে কাঁচা বাড়ি পাকায় এই মুহাম্মাদের কলেমা সকলে আমরা পড়ি আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। কি বাবা কথা ঠিক আছে মানুষ স্যার? শুনেন ভাই আমার আল্লাহর কাছে একটু আমাকে বেশি বকা যাবে না ভাই, বকতে 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 বকবো লাস্টে গলা একবার শেষ হয়ে যাবে। আমাকে ডাক্তার বলেছে বেশি কথা বলতে হবে, তাও নিষেধ আছে, আর এখানে বসতে গেলে জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, অনেক সমস্যা হবে ভাই। আপনারা খাস করে আমার এই কণ্ঠের জন্য আপনারা দোয়া করবেন, করবেন তো সকলে? নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজে দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। এবার একবার সকল তকবীর, নারাই তকবীর জোরে দেন না একটু, নারাই তকবীর। বক্তা আসছে নাকি? মাদ্রাসার ছেলে মোহাম্মদ রেজওয়ান তুমি বাবু স্টেজের মধ্যে চলে আসো, মাদ্রাসার ছেলে মোহাম্মদ রেজওয়ান তুমি স্টেজের মধ্যে চলে আসো। আমার ভাইরা আমন্ত্রিত ওলামায়ে কেরাম
চলে এসেছেন ইনশাআল্লাহ, জলসা হবে আল্লাহর কাছে কামনা করি। তো ভাই বাবাজিরা একটু দর্শ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তকবীর তকবীর জয়নপুর ইসালে সব জয়নপুর ইসালে সব।